নমস্কার, বাংলার কাব্য সংস্কৃতি ও সঙ্গীত মননের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন কাজী নজরুল ইসলাম। অবশ্য এও বলা যায়, রবীন্দ্র ও নজরুলের বাইরে বাঙালি ভাবতেই পারে না। তাই আজ এই মহান কবির 123তম জন্ম জয়ন্তী উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন বাঙালির নজরুল। 1899 সালের 25শে মে বর্ধমানের চুরুলিয়া গ্রামে এক অত্যন্ত দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম। নজরুলের শৈশব কাটে নানা দুঃখ দুর্দশার মধ্য দিয়ে, কারণ মাত্র 10 বছর বয়সে নজরুল তার বাবাকে হারায়। তাই ছোট 3 ভাই ও 2 বোন এবং বিধবা মায়ের সকল দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। এই গুরুদায়িত্ব পালন করতে তাকে হিমশিম খেয়ে উঠতে হয়েছিল। ছোটবেলায় নজরুল এক মাদ্রাসায় লেখাপড়া শুরু করে। তিনি সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারতেন। এ সময় নজরুল তার আপন কাকার কাছে ফার্সি ভাষা ও সাহিত্যের নানা পাঠ নিতে থাকেন। কিন্তু বাবার মৃত্যুর পর মাদ্রাসায় পড়া বন্ধ করে প্রাইমারি স্কুলে ভর্তি হন এবং মাত্র 2 বছরের মধ্যে নিম্ন প্রাথমিক পরীক্ষায় বেশ ভালো ফলাফল করেন। 11-12 বছর বয়সে স্কুলের বাঁধা ধরা পড়া ছেড়ে গ্রামের এক লেটোর দলে যোগদান করেন নজরুল। এই লেটোর দলের জন্য ওই বয়সেই তিনি চাষার সং, রাজপুত, মেঘনাদ বধ ইত্যাদি বেশ কয়েকটি পালাগান লেখেন এবং নিজেই সুর দেন। বয়স কৌশলে পৌঁছতে ক্রমাগতই তিনি লেটোর দলের সর্দার হয়ে ওঠেন। এরপর ধীরে ধীরে কাজী নজরুল ইসলাম মুখে মুখে ছড়া গান ও কবিতা রচনায় পারদর্শী হয়ে ওঠেন। এরপর মাত্র 22 বছর বয়সে তিনি রচনা করেন তার বিখ্যাত কবিতা বিদ্রোহী। তখনকার ইংরেজ অধীনস্থ ভারতবর্ষে এই কবিতাটি দেশের মানুষের মধ্যে প্রবল সাড়া জাগিয়ে তোলে। এরপরের ইতিহাস অমরত্বের ইতিহাস। সাহিত্য সৃষ্টিতে তার যেমন ছিল অবাধ বিচরণ, তেমনি বাঙালিকে ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতা থেকে মুক্ত করতে তিনি সমাজের কঠোর অবস্থান নেন। তিনি লেখেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। সমাজ সংস্কারে তার এই অবস্থানের কারণে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যা দেওয়া হয়। সাহিত্য চর্চা ছাড়াও চলচ্চিত্র জগতেও তার অনবদ্য কিছু সৃষ্টি রয়েছে। নজরুল ধূপছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন এবং এটিতে একটি চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি। 1931 সালে বাংলার প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত গৃহদাহ চলচ্চিত্রের সুরকার ছিলেন তিনি। এছাড়া গ্রহের ফের, পাতালপুরী ও রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত গোরা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল। বাংলা সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রেই তার অবদান অনস্বীকার্য। তবু কোথাও যেন একটা খামতি থেকে গেছে। বাঙালি নজরুলকে সাদরে সম্ভাষণ করলেও মনের মনি কোঠায় জায়গা দিয়েছে কি? যতই বলা হোক, বাঙালি রবীন্দ্র ও নজরুলের বাইরে ভাবতেই পারে না। আদতে তা কতখানি সত্য তা নিয়ে ভাবা আজ সত্যিই দরকার। এই সময়ের একটা ভয়ানক সত্য হল, সাহিত্য চর্চাটাই বাঙালির মধ্যে থেকে উধাও হয়ে যাচ্ছে, আর যদি চর্চা হয়েও থাকে তা রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ রায়ের মধ্যেই সীমাবদ্ধ। সেই কারণেই মিরাতুল আকবর এবং সংবাদ কৌমুদীর মতো রচনার পরেও রামমোহন রায়ের 250তম জন্মশতবার্ষিকী আমরা নির্দ্বিধায় ভুলে যাই এবং 123তম নজরুল জয়ন্তী উদযাপনে বিন্দুমাত্র মাতামাতি করতে রাজি নই আমরা। অর্থাৎ আমরা আমাদের সংস্কৃতি, আমাদের সম্পদকে স্বেচ্ছায় ভুলে যাচ্ছি। কিন্তু এমনটা তো কাম্য নয়। বাঙালিকে আরো বেশি করে রক্ষণশীল হতে হবে তার ঐশ্বর্যকে নিয়ে, না হলে হয়তো সব হারিয়ে বাঙালিকে হতে হবে সর্বহারা।